সামনে কিন্তু জন্মাষ্টমী, তো সেই উপলক্ষে আমি এসেছি বাগবাজারের গৌড়ীয় মঠে। এইখানে কিন্তু আসার খুবই সহজ পথ নির্দেশ আমি তোমাদের সাথে শেয়ার করেছি, সেটা তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখলে জানতে পেরে যাবে। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, সমস্ত কিছু কিন্তু আমি ডিটেলসে শেয়ার করেছি, এমনকি মন্দির খোলা বন্ধ সমস্ত কিছু শেয়ার করেছি। এই জায়গাতে কিন্তু আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর সব থেকে প্রথম মিউজিয়াম সহ আরও অনেক কিছু, তাই এই জায়গাটা কিন্তু একদম মিস করা যাবে না। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবারে তোমাদের বলি তোমরা এখানে আসবে কী করে, নৈচ্য করে চলে আসো শ্যামবাজার, গেট নাম্বার 3 দিয়ে বেরিয়ে উল্টো দিকে দেখতে পাবে মহারাজা শেষচন্দ্র কলেজ, আর উল্টো দিকে হচ্ছে কিন্তু এই রাস্তাটা, মানে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে কিন্তু ওই পাশের গলিটা দিয়ে সোজা এগিয়ে যেতে হবে। এই রাস্তাটা হলো রামকান্ত বোস স্ট্রিট, ওদিক দিয়ে এলাম, এবার এই রাস্তা দিয়ে আসতে হবে, এখান দিয়ে এসে এইদিকে যাবো আমি। ওই রাস্তা দিয়ে সোজা এলাম, এসে দেখতে পেলাম এখানে 3 রাস্তার মোড়, আর ওই হচ্ছে রামকৃষ্ণ ফার্মেসি ওষুধের দোকান, আর ওই দিকে কিন্তু আমাদের যেতে হবে একদম ওই দিকে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু এই জায়গাটা চিনতে পারবে, আমি কিন্তু ওইখান দিয়ে আসলাম, একদম সোজা চলে যাব রাস্তার ওই পারে, একদম সোজাসুজি চলে যাব। কিছুদিন আগে কিন্তু রথযাত্রা উপলক্ষে এখানে এসেছিলাম, কারণ এখানে কিন্তু খুব ভালো রথযাত্রা উপলক্ষে রথের মেলা হয়েছিল, আর ওই হচ্ছে জগন্নাথের মন্দির, আর সোজা কিন্তু আমরা চলে যাব একদম সোজা। সামনেই কিন্তু দুর্গা পুজো, তো সেই উপলক্ষে দেখতে পাচ্ছ কি বিশাল বড় একটা গেট করেছে, খুব সুন্দর সাবেকি দুর্গা পুজো কিন্তু হয়ে থাকে এখানে। আর আমি চলে এসেছি গিরিশ মঞ্চের টিকিট কাউন্টারের সামনে, এই টিকিট কাউন্টারের একদম উল্টো দিকেই কিন্তু হচ্ছে গেট, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু গেট একটা আছে। সাবেকি দুর্গা পুজো বলতে এখানে যেটা হয় বাগবাজার সার্বজনীন দুর্গাপুজো উৎসব, যেখানে দুর্গা পুজোটা হয়ে থাকে, সেই প্রাঙ্গণে যদি তোমরা আসো তাহলে খুব সহজেই কিন্তু এখানে পৌঁছে যেতে পারবে। এছাড়াও যারা ট্রেনে করে আসতে চাও তারা কিন্তু চক্ররেল ধরে চলে আসো বাগবাজার স্টেশন, সেখান থেকে কিন্তু হাঁটা পথে কিন্তু পৌঁছে যেতে পারবে গৌড়ীয় মঠ একদম কাছে। শুধুমাত্র খেয়াল রাখতে হবে বাগবাজারে যেখানে দুর্গাপুজো হয় সেই প্রাঙ্গণে যদি আসো তাহলে খুব সহজে কিন্তু পৌঁছে যেতে পারে গৌড়ীয় মঠে। মূল দ্বার থেকে প্রবেশ করার পর কিছুটা এগিয়ে আসলে কিন্তু তোমরা দেখতে পাবে শ্রী গৌড়ীয় মঠ, কী সুন্দর মঠটা দেখো, আর রংটাও কী সুন্দর লাগছে, বিশাল বড় একটা জায়গা নিয়ে কিন্তু তৈরি হয়েছে। আর এই মঠে কিন্তু এটাই মূল এন্ট্রেন্স ছিল একটা সময়, তবে এই মুহূর্তে বন্ধ আছে, পাশে একটা গেট আছে সেখান দিয়ে কিন্তু ঢুকতে হবে, চলো সামনের দিকে এগোনো যাক। চলে এসেছি মঠের একদম সামনে, এই হচ্ছে এন্ট্রেন্স, চলো ভেতরে প্রবেশ করা যাক। ভেতরে প্রবেশ করে সবার আগে যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে ডান দিকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন সংক্রান্ত অনেক কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দেয়ালে দেখো লেখা আছে শীল প্রভুপাদ কর্তৃক শ্রী গৌড়ীয় মঠের ভূমি পুজো স্থাপত্য অনুষ্ঠান 26 সেপ্টেম্বর 1928 সাল, এটা কিন্তু দেয়ালে লেখা আছে। তারপরে দেখো এখানে পুরো পরপর খুব সুন্দর করে কিন্তু এখানে ছবির মাধ্যমে বর্ণনা করা হয়েছে। এইখানে দেখো লেখা আছে 1930 সালে বাগবাজারে নবনির্মিত মন্দিরের পথে রথবড়ি শ্রী বিগ্রহগণ সহ শীল প্রভুপাদ, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু বর্ণনা করা হয়েছে, আর ওইটা হচ্ছে কিন্তু এন্ট্রেন্স। এবং এইদিকে শিলা জগৎবন্ধু ভক্তিরঞ্জন প্রভুর কিন্তু একটি মূর্তিও রাখা আছে। ডান দিকের অংশে যদি আসে তাহলে একদম উপরের অংশে তোমরা দেখতে পাচ্ছ শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু 3টে ফটো আছে, এবং নিচের অংশে আছে তুলসী মঞ্চ, এবং তার পাশে আছে কিন্তু শিবলিঙ্গ, এই হচ্ছে পুরো অংশটা। এই অংশে তোমরা দেখতে পাচ্ছ রিসেপশন, টিকিট কাউন্টার, গন্তব্য বিভাগ, জুতো রাখার জায়গা, সমস্ত কাউন্টারগুলোই কিন্তু আছে। আর এর ঠিক পাশেই কিন্তু অবস্থিত শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি মিউজিয়াম, যেটি ভারতবর্ষের প্রথম এবং একমাত্র মিউজিয়াম। এই সংক্রান্ত ভিডিও কিন্তু খুব শীঘ্রই আমার চ্যানেলে আসতে চলেছে। গৌড়ীয় মিশন হলো একটি গৌড়ীয় বৈষ্ণব মঠ এবং ধর্মপ্রচারক সংগঠন। এই মুহূর্তে কিন্তু আমি বাইরের অংশে আছি, অর্থাৎ মন্দিরের বাইরের অংশে আছি, এবং মন্দিরের যে ওপরের অংশটা তোমরা দেখতে পাচ্ছ সেটি কিন্তু নবরত্ন বিশিষ্ট, 9টা চূড়া আছে, এবং এর উচ্চতা প্রায় একটি 3তলা বাড়ির সমান তো হবেই হবে। একদম ডান দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে জুতো রাখার কিন্তু ব্যবস্থা আছে, তার পাশেই হচ্ছে সংকীর্তন হল, এবং তার পাশে কিন্তু এখানে গ্রন্থ বিভাগ আছে। সংকীর্তন হল দিয়ে কিন্তু তোমরা সোজাসুজি একদম নাট মন্দিরে প্রবেশ করতে পারবে, তবে আমি প্রবেশ করব এখান থেকে, এখান থেকে ঢুকলে কিন্তু মূল মন্দিরে প্রবেশ করা যায়, চলো ভেতরে ঢোকা যাক।
মূল মন্দিরের একদম পাশে কিন্তু অবস্থিত একটি ওল্ড এজ হোম অথবা বৃদ্ধাশ্রম। এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে, তবে কি ব্যবস্থা আছে সেটা তোমাদের এসে এখানে জেনে নিতে হবে। মূল মন্দিরের পাশে কিন্তু আছে খুব সুন্দর একটি প্যাসেজ, এই হচ্ছে মূল মন্দির। এবং মূল মন্দিরে তোমরা ওপরের অংশ দেখতে পাচ্ছ কি অসাধারণ সুন্দর কারুকার্য করা আছে, একদম রঙিন কারুকার্য যেটা দেখার মতন সুন্দর। এই যে পাশে যে প্যাসেজটা গেছে, এখান দিয়ে কিন্তু তোমরা মূল মন্দিরকে মাঝখানে রেখে খুব সুন্দরভাবে প্রদক্ষিণ করতে পারবে। বর্তমানে গৌড়ীয় মিশনের এটি প্রধান কার্যালয় এবং এই মিশনটিকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করা হয়েছে। এইটা হচ্ছে সেই দ্বারটা যে দ্বার থেকে আমি তোমাদের বাইরে থেকে দেখাচ্ছিলাম যে ভেতরে ঢোকা কিন্তু এখন বন্ধ আছে। এটা হচ্ছে মেন দুয়ার, এখান থেকে কিন্তু ঢোকা বন্ধ আছে। আর এটা কিন্তু সোজাসুজি একদম দেখা যায় এই মূল মন্দিরে। এই পুরো যে মন্দিরটা আছে এবং মন্দিরের যে চারপাশটা, পুরো চারপাশটা কিন্তু এরকম খিলান দেওয়া দরজা আছে, দেখতে পাচ্ছ। সামনের দিকেও আছে, এইদিকেও আছে এবং দু সাইডে আছে, অর্থাৎ চারদিকেই আছে। এই মঠটি এতটা শান্ত এবং স্নিগ্ধ, মানে পুরো এখানে আসলে না মন শান্ত হয়ে যায়। একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ দুটো বিল্ডিংয়ের মাঝখানে কিন্তু জয়েন করা আছে, মানে ওখান দিয়ে যাওয়া যায়। এত সুন্দর একটা মন্দির, আমি অবশ্যই চাইবো তোমরা অন্তত একবার এসো, ভীষণ ভালো লাগবে, একদম মন শান্ত হয়ে যাবে। এই মাত্র এসে পৌঁছলাম দেখতে পাচ্ছ এই নাট মন্দিরের সামনে। এই নাট মন্দিরের ভেতরে চলো প্রবেশ করা যাক। এখানে কিন্তু নাম সংকীর্তন অলরেডি শুরু হয়ে গেছে। উপরে খুব সুন্দর ঝাড়বাতি আছে এবং ফ্যানও লাগানো আছে। ফ্যানগুলোকে উপর থেকে নিচে অব্দি ঝোলানো আছে যাতে প্রত্যেকের গায়ে হাওয়া লাগে। এবং চারিদিকে কিন্তু ঝুল বারান্দা আছে যাতে মানুষ নাম সংকীর্তন উপর থেকেও কিন্তু দেখতে পারে। এবং এই জায়গাটাকে বলা হয় শারদসত শ্রবণ সদন। এবারে চলো তোমাদেরকে বিগ্রহ দর্শন করানো যাক। বাঁ দিকে আছে শ্রী চৈতন্য মহাপ্রভু, মাঝখানে আছে শ্রীকৃষ্ণ এবং ডান দিকে আছে কিন্তু রাধিকা। শ্রী শ্রী গৌর রাধা বিনোদানন্দের জীবের আরতির সময় হলো ভোর 5টা, দুপুর 12টা এবং সন্ধ্যে 7:50। এই স্থানে 90 টাকার কুপনের মূল্যে তোমরা কিন্তু এখানে দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে। এবং যারা দূর থেকে দর্শন করতে আসবে তাদের জন্য কিন্তু থাকারও ব্যবস্থা আছে, শুধু আগের থেকে ফোন করে বুকিং করে আসতে হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই কিন্তু বেল আইকনটা প্রেস করে দেবে, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তোমাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।